তারপরে যখন আমি থাকতাম, তারপরে যখন আমি পারমানেন্ট কলকাতায় থাকতাম, তখন তো কী বলে এটা না, হ্যাঁ মৌলারিতে থাকতাম, তখনও এরকম হয়েছিল একবার যে আমি কাজের থেকে প্রায় দিন, তখন তো মানে আমার কাছে কালীঘাট আমি কিন্তু চিনতাম না, আমি কিন্তু কালীঘাটে আগে কখনো যাইনি। ওই কলকাতায় থাকার পরে আমি ফার্স্ট কালীঘাটে যাই, যে বাসটা কালীঘাটে নামায়, একটা ট্রামে করে যেতে গিয়ে আমি ফার্স্ট কালীঘাট দেখেছি। একটা ট্রাম আছে যেটা একদম সোজা খিদিরপুর চলে যায়, খিদিরপুর না, যেটা সোজা টালিগঞ্জ চলে যায়, একদম কালীঘাটের সামনে দিয়ে ধর্মতলা টু টালিগঞ্জ, কত নাম্বারটা না আমি ভুলে গেছি, বোধহয় 29 নাম্বার ট্রাম, বুঝেছো, 29 না 35 না 34 তো বেহালা ছিল, যাই হোক ওই ট্রামটাই করে চলে যেতাম, বুঝতে পেরেছো, তো একদম কালীঘাটের সামনে দিয়ে যেত। ওইটা আবার যে কালীঘাট আর ওই যে কি জেলটা আছে না, সংশোধনাগার, আলিপুর জেল, ওইটার সামনে দিয়ে যায়, দেখবে ট্রাম লাইন আছে সামনে, একটা বৈশাল সংশোধনাগারের হনুমানজির মন্দির আছে, নবগ্রহ মন্দির, ওই ওইটা দিয়ে আমি ঢুকতাম, বুঝতে পেরেছো, তো হাজরাটা দিয়ে ঢুকতে পারতাম না, আমি এখানটা দিয়ে ঢুকতাম। রাজাবাজার টু বেহালা, বেহালার একটা বাস আছে মিনি, ওটাও ওই ট্রাম লাইন দিয়ে যেত, মানে ওইখানটা দিয়ে যেত, যার জন্য ওটাই চিনতাম। এরপরে আমি একবার 3C/1 না কি ধরে গেছি, যেটা আমতলা টু ইসে যায়, তো কত আমতলা, হ্যাঁ ওটার মধ্যে গেছি, ওটাও তো কালীঘাটের সামনে দিয়ে যায়, ও কালীঘাট বলে তো আমাকে নামিয়ে দিয়েছে। ওরে বাবা, আমি তো আর চিনতে পারি না, আমি তো ভেবেছি ওরকম জায়গায় নামাবে, বলে কি এই দিক দিয়ে, একজন বলে ওই দিক দিয়ে, তখনই দেখেছি হরিশ মুখার্জি রোড, কি গলি, বাপ রে বাপ গলি, মানে তর্শ গলি, আমি অশোকনগরের এরকম গলিতেও হাঁটি না কোনো সময়, মানে আমি অলিগলি খুব ত্যাগ করি, আমার পছন্দ হয় না অলিগলি, আর আমি তো এরকমভাবে যাইনি। আমি তো জানি ট্রামের ওখান দিয়ে সাদা করে ওই যে বিশাল করে ইয়েটা করে রাখা, এই যে থ্রো ওপরে যে চূড়া করে যে মা কালীর ইয়েটা করে রেখেছে, সেই জায়গাটার দিয়ে তো আমি ঢুকি, ওখানটা দিয়ে ঢুকলেই তো কালী মন্দিরটা একদম সঙ্গে সঙ্গে পড়ে যায়, হ্যাঁ আমি তো জানি আমি ওখান দিয়ে ঢুকবো। আর আমি চিনতে পারছি না, গলির ভিতর দিয়ে যাচ্ছি যাচ্ছি, কি কাপড় কাচি, ড্রেনের জল এদিক থেকে এদিকে যাচ্ছে, বাবা কি মন, কি ঘেন্না লাগছিল, আমি তো এইভাবে থাকি না কখনো, মানে আমার বাড়ির এইসব জায়গাতে এরকম অলিগলি নেই, আর আমি আমার বাড়ির কিছুটা দূরের গলিতেও আমি চিনতে পারবো না কাউকে, মানে চিনিও না আর আমি যাইও না, আমি অলিগলি মানে খুব ত্যাগ করি, জানো না তো। সেই তারপরে কলকাতায় যখন থাকতাম মৌলালিতে, তখন ওই 14 নম্বর ওই বাসটা ধরে, মিনিটা ধরে রাজাবাজার টু বেহালা 14 নম্বর, ওই মিনিটা ধরে চলে যেতাম, ওই সময় বেহালাও চলে যেতাম, 14 নম্বরে নেমে একটু কেনাকাটা করলাম, কারণ ওখানে তো ভালো ভালো এই দোকান ওই দোকান, খাদিম, শ্রীলেদার্স, মুন্ডু, মাথা, হেনা তেনা প্রচুর আছে, খাওয়া দাওয়ার ব্যাপারটাও ভালো ভালো আছে। তারপর ওখানে আবার বাস ডিপো আছে 14 নম্বরে, ভালো বাস ডিপো, সেই বাসে করে আবার চলেও আসা যায় একেবারে ডালহৌসি ঘুরে চলে আসা যায়, মানে অফিসিয়াল বাসগুলো আছে ওখানে, বিশাল বাস ডিপোর ওখানে বিশাল একটা হোটেলও আছে, রেস্টুরেন্ট কাম হোটেল, মানে দামি খাবার, তারপরে ওই মাদার ড্যাডি হ্যানা ট্যানা, মানে দই টই যা খুশি করে, তো বিশাল মার্কেট টাইপের না, ভালো ভালো সব সব কিছুর ব্রাঞ্চ আছে 14 নম্বরটার মধ্যে। আমি তো বেশিরভাগ শ্রীলেদার্স ওখান থেকেই কিনতাম, শ্রীলেদার্স, খাদিম, হ্যানা ট্যানা সব ওখান থেকেই কিনতাম, কারণ অন্যান্য জায়গার তো সেগুলিতে ভিড় হতো, আউটলেটগুলো তো ওটার মধ্যে কিনতাম, কেন ওখানটা সবই পাওয়া যায়, আর বড় দোকান, দুপুরবেলা গেলে খুব ফাঁকা হয়, আর আমার ভাড়াও লাগতো না বেশি, ভাড়াও লাগতো আমার 9 টাকা, মৌলালি থেকে উঠতে তো 9 টাকা, 3D ধরলে, 3D 3D/1, সবসময় 3D/1টা যেত না, তো ওই করে আমি বেহালা চলে যেতাম, আমার কোনো ব্যাপার তো হতো না। ধর্মতলায় অনেক জিনিসের দাম বেশি হয় রে, 14 নম্বরে সেই জিনিসগুলির দামটা অনেক কম। তারপর ওখানে কি একটা অন্নপূর্ণা না কি একটা হোটেল আছে, সেখানে খাবার দাবার খেয়ে ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, কি অন্নপূর্ণাই তো বোধ হয় না, কি জানি না, হ্যাঁ হোটেল অন্নপূর্ণাই বোধ হয়, মানে বাস ডিপোটার পরে স্ট্যান্ডটার পাশে, ওখানে ভালো করে, তারপর আবার রাস্তা ফাস্তা পার হয়ে, তারপর ওখানে আবার অনেক মোমো টোমোর দোকান আছে না সুন্দর সুন্দর, দেখবে খুব সুন্দর সুন্দর, একটা চীনাম্যান বিক্রি করে, আবার একটু এঠিয়ে এগিয়ে গিয়ে বাঁদিকে গেলেই তো পাঠক পাড়ার ওই যে একটা মন্দির একদম রাস্তাটার উপরেই আছে, মানে মোড়টা দিয়ে গেলেই সব জোড়া জোড়া ঠাকুর থাকে না, ওখানে বসে অনেকে রেস্ট নেয়, তো আমি মিনি ধরতাম, মিনি আবার মিনি ধরেই চলে আসতাম, কারণ মৌলালিতেই নামিয়ে দেবে, আমার মিনিতে বোধহয় 1 টাকা বেশি নিত, 9 টাকা নিত বা 10 টাকা নিত, আর এমনি 3D 3D/1 হলে 9 টাকা বা 8 টাকা এরকম নিত,